আইকে স্টাডিতে আজকের এই মক টেস্টের দিনে তোমাদেরকে জানাতে চাচ্ছি যে আমাদের কোচিংয়ে যে নিয়মিত মক টেস্ট নেওয়া হয় সেই মক টেস্টকে আইকে স্টাডি যে যাচাই বাছাইয়ের একটা ছাত্রের যাচাই বাছাইয়ের মানদণ্ড হিসাবে বিবেচনা করে থাকে। অর্থাৎ প্রতি মাসের 10, 20 এবং 30 এই তিনটে দিনে নিয়মিতভাবে পরীক্ষা দেওয়া হয়। তো আজকে যারা রয়েছে এখানে তারা একদমই নতুন, তাদের টার্গেটই আছে পরের WP, KP বা কারোর সামনের SSC GD। অর্থাৎ যারা KP কনস্টেবলের ছিল এতদিন তারা অনেকেই বাড়ি চলে গিয়েছে, আর যারা রয়েছে তারা একেবারেই নতুন। তো এই নতুনদেরকে নিয়ে নতুন ব্যাচ আমরা শুরু করেছি সামনের মাসেই 4ই জুনের পরে থেকে। অর্থাৎ KP কনস্টেবলের পরীক্ষার প্রিলিমিনারি পরীক্ষার পরে থেকে আমাদের কোচিংয়ে একটা সামনে একটা নতুন যে ব্যাচ হাতে ধরে চালু করানো হবে। তো সেই নতুন ব্যাচে তোমাদেরকে যোগদান আসার জন্য বলা হবে।